আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আসলে কালকে বিকালে আমার একটা দুর্ঘটনা হয়ে গেছে। আমি আসলে বলতে পারি নাই, কারণ আমার আসলে 2-3 দিন যাবৎ একটু অসুস্থ আমি, যার কারণে আমি কিছু করতে পারতেছিলাম না। তো আমি আপনাদেরকে দেখাই আসলে কি ক্ষতি হয়েছে আর সেটাকে আমি সমাধান কেমনে করছি ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলেন, আমি আমি পাখির সেট আপে দেখাই আপনাদেরকে। এনে আমার যে বাচ্চা থেকে রানিং করা যে পাখিগুলো আছে সবগুলো এই জায়গাতে, ঠিক আছে? আর এই জায়গা থেকে আমি কিছু পাখি আমি এই জায়গায় নিয়ে আসছিলাম, এই যে এই জায়গায় এই কেসটার মধ্যে নিয়ে আসছিলাম, কারণ আমি চাইছিলাম যে একসাথে অনেকগুলা আসলে খুব হয়ে যা ছোট খাঁচা, তাই আমি চাইছিলাম যে আসলে এটার থেকে আর কিছু এটার মধ্যে নেওয়া যায়, ঠিক আছে? সো এটা দেখে আমি দেখেন কি কিনেছিলাম, যে লুটিনো নিয়েছিলাম, ওই সে 2 জোড় 4 জোড় আর এল ক্রিমিনো নিয়েছিলাম আর ক্লাসিকের মধ্যে 2 জোড় নিয়েছিলাম আমি, ঠিক আছে? সো আমার যে লুটিনো এবং ক্লাসিক যে জোড়াটা আছে, মানে ক্লাসিক 2টা আর লুটিনো 2টা, হ্যাঁ, এটা এই কাঁচার মধ্যে সবগুলো ছিল। কিন্তু কালকে আমি জানি না আসলে কে কে কি করছে, না আমার এই হাতে হয়েছে আমি বুঝতে পারি নাই। দেখেন এইভাবে এতটুকু ফাঁকা ছিল, ঠিক আছে? এভাবে এই জায়গায় এনে আটকানো ছিল, ঠিক আছে? এতটুকু ফাঁকা ছিল। সো আমার এই কেস থেকে 2 জোড় লুটিনো, তারপরে তো সেগা 2টা যে ক্লাসিক ছিল, 2টা ক্লাসিক আসলে ফিমেল ছিল, সো 2টা ক্লাসিক, ঠিক আছে, বের হয়ে চলে গেছে, মানে মোট 4টা পাখি চলে গেছে। আর এই ক্রিমিনোটা যেটা আছে, ওই যে ক্রিমিনো ওইটা, এইটা যেটা আছে এটা আপনার এই যে এই জায়গায় বসে আছিল, ঠিক আছে? এই জায়গায় বসে আছিল, এই জায়গা দিয়েই সবগুলো পাখি চলে গেছে, ঠিক আছে? সো আমি আসলে বুঝতে পারি নাই যে কেমনে কি হয়েছে না হয়েছে, তাই আমি আসলে খুব আয়সা দেখি যে আসলে আমার এই ক্ষতিটা হয়ে গেছে। কারণ আমার এখানে যেগুলো আছে সবগুলো আমার বাচ্চা থেকে রানিং করা, তাই আমার আসলে অনেকটাই কষ্ট লাগছে যে আমার পাখিগুলো চলে গেছে আর এটার মধ্যে শুধু একটা বাচ্চা আছে যেটাকে আমি নিচে নামাই দিছি। আর পরে আমি আবার আর একটা কাজ করছি আপনার, এইখানে যে আমার রানিং যে একটা ফিমেল ছিল, মেল ছিল, এই মেলটায় এই দেখেন আমি ওইটার সাথে জুড়ে দিয়ে দিছি, ওইটার সাথে জোড়া দিতেছি। কারণ হইতেছে যে এটার যে একটা এটার যে মেলটা ছিল, যে ফিমেলের যে মেলটা ছিল লুটিনোর, ওইটা আপনাদেরকে আগে দেখাইছিলাম আগে একটা ভিডিওর মধ্যে, যে আমার এই মেলটা মারা গেছে, ঠিক আছে? মেলটা মারা যাওয়ার পর ওইটা একাই ছিল ওইটার মধ্যে, আর এটা এটার মেলটা ছিল লুটিনো আর এটার ফিমেলটা হয়েছে গিয়া আপনার লুটিনো, বাট ব্ল্যাক আই আর রেড আই না। তাই আমি চিন্তা করলাম যে এটার মেলটা এটার সাথে দিয়ে দিলে এটা আমার 2টাই রেড আই হয়ে যাবে, আর এটা শুধু ফিমেলটা ব্ল্যাক আই আর এটাও এটা ব্ল্যাক আই। তাই আমি এই 2টাকে একসাথে জোড়া দিয়ে দিছি আর এই 2টাকে একসাথে জোড়া দিয়ে দিছি, যাতে আমার কালার আসে ভালো আর সবগুলাই ঠিক আছে। দেখেন সবগুলো আমার ঠিক আছে, আর অনেকগুলো আপনার ডিম নিয়ে বসে আছে, যেমন এই যে এই পাখিটা ডিম নিয়ে বসে আছে, তারপর নিচের এটা ডিম নিয়ে বসে আছে, আর এটার মধ্যে এটা এটা ডিম নিয়ে বসে আছে, আর এটার মধ্যে বাচ্চা আছে, আর উপরে এইটার মধ্যেও বাচ্চা আছে, এটার মধ্যে 2টা বাচ্চা আছে মাশাল্লাহ। আর নিচে জামাল লুটি নজরাটা আছে, এটাও ডিম নিয়ে বসে আছে, আর এটা আসলে আমি বুঝতে পারি না যে আর কি ডিম পারছে কি না, ডিম পারা প্রস্তুতি নিতেছিল দেখছিলাম, যদি ডিম পায়রা থাকে তাহলে এইটাও ডিম নিয়ে বসে আছে। সো আমার এইগুলো সবগুলো এখন ঠিক আছে। কিন্তু আর একটা জিনিস, আমার যে যে এখানে যে পাখিগুলো আছে আসলে আমি এইগুলা সবগুলাই বিক্রি করে দিব, কারণ এই আমার পেশের জন্য আমি আসলে অনেক দুশ্চিন্তায় করতেছি, কারণ আমার এগুলো রাখার জায়গা নাই, যার কারণে আমার এই রানিং হয়ে যাওয়ার পরে তো আমি বিক্রি করে দিতেছি। আমার এই লুটিনো জোড়াটা আর যে এলবিনো আর ক্রিমিনো জোড়াটা, এই 2টা, আর ওই পাশে আমার রানিং এক জোড়া আছে, ওইটা আমি নিয়ে যাব বিক্রি করার জন্য। দেখি সামনে বৃহস্পতিবারে আমি বাজারে নিয়ে যাব। সো এই 4টা পাখি আর ওই পাশে আছে 2টা, এই 3 জোড় পাখি আমি নিয়ে যাবো বাজারে, বাজারে নিয়ে বিক্রি করবো, দেখা যাক কী হয়। আর আমার এখানে দেখেন কোয়াকাটার যে জোড়াটা আছে,
ওদেরকে আসলে লাইট দিয়ে দিতে কারণে আজকে প্রচন্ড পরিমাণ কুয়াশা পড়তেছে, মানে শীত চলে গেছে, গরম চলে আসছে, তারপর আজকে এত পরিমাণ কুয়াশা পড়তেছে মানে বৃষ্টির মতো পড়তেছে। তাই আমি আজকে ওদেরকে আমি লাইটটা জ্বালাই দিচ্ছি যাতে ওদের কোনো সমস্যা না হয়, আর আমি ওই পাশে আমার যে কোকাটে কোকাটালে যে মাছটা পেয়ার জোড়াটা আছে ওইটার মধ্যে আমি লাইট ধরে দিচ্ছি যাতে আমার কোনো প্রবলেম না হয়, কারণ ওদের যদি এখন ঠান্ডা লাগে যায় তাহলে আর বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তাই আমি ওদেরকে লাইট জ্বালাই দিচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই। তো ধন্যবাদ।